মানে এটা তুমি পারবে আর আমি জীবনে পারবো না সত্যি কথা সেটা হচ্ছে আগে বল তোদের কাছে তো প্রচুর মেসেজ আসছে প্রচুর আমি তোমার খুব বড় ফ্যান আমার তোমার গান খুব ভালো লাগে আর ইভেন আমরা যেটা ইলিশ উৎসবের দিন চাকেতে গিয়েও হলো তো এই মুহূর্তে WhatsApp চেক করে তোর কাছে প্রচুর WhatsApp আসে কিন্তু তুই রিপ্লাই করিস না এরকম কোন একটা নাম্বার দিয়ে যাকে আমরা কল করব আচ্ছা অনেক মেয়েদের আসে কিন্তু মেয়েদেরকে আমরা ডিস্টার্ব করব না ছেলেদের মধ্যে যদি কেউ থাকে অনেকজন আছে ছেলেদের মধ্যে অনেক ভদ্র মেসেজ যারা করে তাদেরকে ডিস্টার্ব করব না যারা দাদা হাই হ্যালো যারা এই গুড মর্নিং গুড নাইট গুড আফটারনুন গুড ইভিনিং সব পাঠায় হ্যাঁ তাদের মধ্যে ফোন করবো দাঁড়াও হ্যাঁ মানে আমার এই দেখো এটা পুরো লিস্ট আছে ঠিক আছে এই এই দেখছো সব গ্রিন 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 মানে সিন করা হয়নি এখনো আমি তাও দেখাচ্ছি কোনে আচ্ছা এটাকে পেয়েছি অনেক মেসেজেস আছে একদিনে প্রায় পাঁচ ছ জনের মেসেজ আসে তো কথা বলা হয় না তো লেটস সি যাকে ফোন করছি তার নামও জানি না আমি তুমি কত যে দূরে কোথা যে হারিয়ে গেলে গান শোনাচ্ছি ফ্রিতে শোনো না আমি তোমার ভালোবাসা আমি তোমার বন্ধু আমি তোমার আশা বুঝলে বুঝলে দেখলে কেমন তুমি খেলো চাদুরে আচ্ছা আপনার নাম কি বলুন দাদা দেখলে কেমন তুমি খেলো সন্দীপ গো দেখলে কেমন তুমি খেল কোথায় থাকো কাকা বাঁকুড়াতে বটে আপনি একটা মানুষকে প্রচুর মেসেজ করেন প্রচুর জ্বালান সেই বলছি আমি আপনি এমন মানুষকে তো করেন যিনি রিপ্লাই করেননি বা আপনি তাকে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট সব ছবি পাঠান পাখির ছবি উড়ছে পাখি হ্যাঁ আচ্ছা সন্দীপ বাবু বলছি আপনার কি কোনো সিঙ্গারকে এই মুহূর্তে খুব ভালো লাগছে যাকে আপনি সকাল বিকাল মেসেজ করছেন এরকম কেউ আছে বলছি কিন্তু একটু যদি বলেন যে আপনি কি এই মুহূর্তে কাউকে খুব মেসেজ করছেন কাউকে গুড নাইট গুড মর্নিং দেখা করতে চাই এরকম মেসেজ করছেন এরকম কেউ আছে আরে আমি গুরুজিৎ বলছি ভাই তুমি যে এত আমাকে মেসেজ করো এত যে ভালোবাসা পাঠাও পাখির ছবি পাঠাও আরে দাদা তুমি বটো হ্যাঁ আমি বটি আচ্ছা এই বটি বটো মানে কি হয় ক্ষমা করবেন কিছু ভুল বললে ক্ষমা করি আরে না না এ বটো মানে কি বলে কি হয় বটে মানে কি হয় বটে
মায়ের গান আর মায়ের ছবি এবং পাখির ছবি পাঠায়। তো সন্দীপ বাবু, আপনি হ্যাঁ আমি বটি, আপনি এই আমার পেজে তো শেয়ার হবে, আপনার সাথে যে কল হচ্ছে আমার প্রোফাইলে শেয়ার হবে, তখন আপনি দেখে নেবেন। আপনি তো আমার প্রোফাইল আমার পেজ ফলো করেনি, তাই তো? ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আর ক্ষমা করবেন, সকলকে মেসেজে রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু আপনাকে আজকে কল করলাম তার জন্য সরাসরি। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন। কি সুন্দর! আচ্ছা সন্দীপ বাবু ভালো থাকবেন, আমরা আবার এরকম ভাবে কোনো একদিন নিশ্চয়ই আপনাকে আবার ফোন করব, গুরুজিৎ করে নেবে পর। নিশ্চয়ই, হ্যাঁ, ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ।